জানা উচিত, বাঙালি হয়ে তো জানা উচিতই আমি মনে করি। কদমতলা, কদমতলা থেকে লাইন আলাদা হতো, একটা যেত আমতা, একটা যেত চণ্ডীতলা, তারপর চণ্ডীতলা থেকে এসে আবার চণ্ডীতলা থেকে আবার দুটো লাইন আলাদা হতো, একটা যেত শিয়াখালা, একটা যেত জনাই। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমি কুশল ভৌমিক আর আজকে চলে এসেছি আর একটা নতুন জার্নি নিয়ে। আর আজকে আমরা জার্নি করবো হচ্ছে শিয়ালদা বাড়ুইপাড়া লোকাল, এটা নাম্বার হচ্ছে 32411, 32411। এটা আমাদের শিয়ালদা থেকে ছাড়ার টাইম দুপুরবেলা 2:12, আর আমাদের বাড়ুইপাড়া পৌঁছে দেবে 3:12, মানে আমাদের জার্নি টাইম লাগবে 1 ঘন্টা পুরো। আর এর মাঝখানে আমরা কভার করবো 33 কিলোমিটার, আর মাঝখানে আসবে হচ্ছে 11টা হল্ট। এই যে দেখুন চলে এসছে, হচ্ছে 80,000 সিরিজের TWL-এর রেক। TWL মানে হচ্ছে টিটাগর ওয়াগন লিমিটেডের রেক, 80,000 মানে TWL-এর রেক, নারকেল ডাঙা কারশেডের। এটা মধ্যে নকোচের ট্রেন, তাহলে চলুন ট্রেনে উঠি, ট্রেনে উঠে তারপরে কথা হবে। ট্রেন আমাদের একদম 2:12 ছাড়লো, যেরকম ছাড়ার কথা ছিল শিয়ালদা থেকে। আর শিয়ালদা সম্বন্ধে তো আগেও বলেছি, আর কি বলবো, আর নতুন কিছু বলে করে লাভ নেই। আর এরপরে আসবে হচ্ছে বিধাননগর রোড, তারপরে আসবে দমদম, দমদমে গেলে কথা হবে। আর একটা জিনিস আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন, ওই জন্য বলতে হচ্ছে ভিডিও প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এমন মনে হবে না, আগের দিনও বলেছিলাম আজকে আবার বলছি, এমন মনে হবে না যে 1 ঘন্টা বা 10-15 মিনিট ভিডিও দেখে মনে হবে না যে সময়টা নষ্ট হলো। যদি জানতে চান তাহলে তো দেখতে হবে। আর একদম যারা নতুন চ্যানেলে তাদের জন্য বলি, আমি মেনলি লোকাল ট্রেনে জার্নি ব্লগ করি, লোকাল ট্রেন, সে পশ্চিমবঙ্গের যে কোনো লোকাল ট্রেনই হোক, শিয়ালদা, হাওড়া, সাউথ ইস্টার্ন হোক, সব লোকাল ট্রেনের জার্নি আপনারা দেখতে পাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, যদি লোকাল ট্রেনের জার্নি আপনারা দেখতে চান। ঠিক আছে, তাহলে চলো দমদম এলে কথা হবে। Thank you.
দেখতেই পেলেন কিরকম ভিড়। এবারে দমদম, দমদমের কোড হচ্ছে DDJ। দমদমের কোডের সাথে কিন্তু আর এর কোডের মিল আছে, যেটা হচ্ছে মুঘলসরাই দীনদয়াল উপাধ্যায় যেটা এখন নাম, ওটার কোড হচ্ছে DDU। ওটা গুলিয়ে ফেলবে না, গুলিয়ে ফেললে সমস্যা। আর দমদম হচ্ছে একদম ব্যস্ততম স্টেশনের মধ্যে একটা, যেটাতে প্রায় ডেলি 6 লাখ প্যাসেঞ্জার ইউজ করে। আর পাশে আছে হচ্ছে দমদম মেট্রো স্টেশন। দমদম মেট্রো স্টেশনেরও কোড আছে, সেটা হচ্ছে KDMI, ঠিক আছে। এরপরে আসবে হচ্ছে বড়নগর, বড়নগরে আমরা কথা বলবো। আর দমদম থেকে কিন্তু লাইন আলাদা হয়, তিনটে লাইন আলাদা হবে আপ ডিরেকশনে। একটা যাবে নৈহাটি, একটা যাবে বারাসাত, একটা যাবে ডানকুনি, যেদিকে আমরা যাবো। আর ডাউন ডিরেকশনে দুটো আলাদা হবে, একটা যাবে শিয়ালদা, একটা যাবে চক্ররেল লাইন মানে কলকাতা স্টেশনের দিকে। তাহলে চলুন বড়নগরে কথা, বড়নগরে গিয়ে কথা হবে। বড়নগর, বড়নগরের বোর্ড হচ্ছে BARN। আর বড়নগরের পাশেই আছে হচ্ছে মেট্রো স্টেশনও আছে, অনেক যোগাযোগ ব্যবস্থা ভালো। আর ডানলপ বাস স্ট্যান্ডও আছে যদি আপনার সড়ক পথে যেতে চান তো। আর কি বলবো, এরপরে আসবে দক্ষিণেশ্বর। আর ট্রেন আমাদের আজকে বিশাল ভিড় হয়ে গেছে দমদম থেকে। ট্রেনে কি আমাদের এরমই ভিড় থাকে দাদা, নাকি এটা নর্মাল? এরমই ভিড় থাকে রোজ, নাকি আজ একটু বেশি ভিড়? ফাঁকা থাকে, আমি এর আগে একবার গেছিলাম, ফাঁকা ছিল। ট্রেন ধরতে হয় তাহলে তুমি যাবে বনগাঁ শিয়ালদা? বনগাঁ শিয়ালদা তো আজই না, আমি বলছি এই ট্রেনটা, এটা তো আমি আগেও গেছিলাম, তখন এত ভিড় ছিল না আগের দিন, আজকে একটু বেশি ভিড়। যা হোক, এরপরে আসবে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর এলে কথা হবে। দক্ষিণেশ্বর, এবার দক্ষিণেশ্বরের কোড হচ্ছে DAKE। আর দক্ষিণেশ্বরের কোডের সাথে ডানকুনির কোডেরও মিল আছে, ডানকুনির কোড হচ্ছে DKAE, আর দক্ষিণেশ্বরের হচ্ছে DAKE। আর পাশে মেট্রো স্টেশনও আছে, মেট্রো স্টেশনের কোড হচ্ছে DSW। আর দক্ষিণেশ্বরের আর কি বলতে হবে, দক্ষিণেশ্বরে কী দেখার আছে, দক্ষিণেশ্বরে নতুন করে কিছু বলার দরকার হবে না। পাশে দক্ষিণেশ্বর মন্দির আছে, মা ভবতারিণী কালী মন্দির। আর এখানে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া, আর এই ইংরেজি বছরের নতুন যে প্রথম দিন, ওই দিন কল্পতরু উৎসব হয়, যেদিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সিদ্ধি লাভ করেছিল। এখানে দেখার মধ্যে আদ্যাপীঠ মন্দির আছে, আর কি বলবো, অনেক কিছুই আছে দক্ষিণেশ্বর, আপনারা জানেন, নতুন করে কিছু বলতে হবে না। আর এর আগে আমি বলেছিলাম না দক্ষিণেশ্বরে সেই একবার এসেছিলাম স্কুল বাং করে, সেই দক্ষিণেশ্বর মনে পড়ে গেল এখন। সেই আমি তখন 9-10 পড়তাম হয়তো, তখন এসেছিলাম স্কুল বাং করে। যা হোক, এরপরে আসবে হচ্ছে বালিঘাট, বালি হল্ট, যেখানে কথা বলার দরকার হবে সেখানেই বলবো, ঠিক আছে। এরপরে ব্রিজটা আসবে, দেখাচ্ছি
হচ্ছে বালি হল্ট, বালি হল্টের কোড হচ্ছে BLYH, আর বালি হল্ট হচ্ছে শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়বে, আর নিচে হচ্ছে বালি স্টেশন, ওটা হাওড়া হাওড়া ডিভিশনের মধ্যে পড়বে। এখান থেকে যোগাযোগ ব্যবস্থা বলতে হবে নতুন করে, এখানেও যোগাযোগ ব্যবস্থা পাশেই রাস্তা আছে, এই যে হাইওয়ে, এটা হচ্ছে এই হাওড়া বালি হল্ট স্টেশনের বালিঘাট এন্ডের দিক থেকে ওই দিক দিয়ে নামতে হবে, নেমে আপনাকে আর একটা সিঁড়ি আছে ওখান দিয়ে ধরলে তারপরে আপনি এই রাস্তায় উঠতে পারবেন, আর এটা দিয়ে আপনার বালি স্টেশনেও যেতে পারবেন, যেটা হাওড়া ডিভিশন মধ্যে, ওখান থেকে শেওড়া পুলির দিকে ট্রেন পাবেন, হাওড়া কর্ডের লোকালের ট্রেন পাবেন, ব্যান্ডেলের ট্রেন পাবেন, সব দিকে যাওয়া যাবে। আর নতুন করে আর কিছু বলার নেই, এরপরে আসবে হচ্ছে রাজচন্দ্রপুর, ওখানে এলে কথা হবে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে ভিডিওটাকে ভাবছেন লাইক করবো কি না সাবস্ক্রাইব করবো কি না, করে নিন, আর ভাবনা চিন্তা করে লাভ নেই, কারণ এরপর থেকে যদি আপনাকে ট্রেন জার্নির ভিডিও দেখতে হয়, যদি ঘুরতে যেতে চান আমার সাথে ভার্চুয়ালি, তাহলে সাবস্ক্রাইব তো করতে হবে। যেরকম আগেও বলেছিলাম আবার বলছি, পশ্চিমবঙ্গের যে কোনো লোকাল ট্রেন হোক, সব লোকাল ট্রেনের জার্নি হবে একদম ধরে ধরে A to Z, সব কটা ট্রেন, এক্সপ্রেসও হবে, এক্সপ্রেস পরে হবে, আগে লোকাল ট্রেনগুলো হোক কমপ্লিট, অ্যাটলিস্ট কিছুটা তো হোক, তারপরে এক্সপ্রেসে হবে, ঠিক আছে। যদি আপনিও যেতে চান, ঘুরতে চান, জানতে চান নতুন নতুন জায়গা সম্বন্ধে, সেগুলো দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে হবে। একদম কথা দিলাম, সব ট্রেনের জার্নি হবে, পশ্চিমবঙ্গে এমন কোনো লোকাল ট্রেন থাকবে না যেটা জার্নি হবে না, ঠিক আছে। দেখতে থাকুন তাহলে। হচ্ছে রাজচন্দ্রপুর, রাজচন্দ্রপুরের কোড হচ্ছে RCD, আর এটা হচ্ছে শিয়ালদা ডিভিশনের লাস্ট স্টেশন, এরপরে পড়ে যাবে হাওড়া ডিভিশন, আর এখানে আজ হচ্ছে বামুনডাঙ্গা শিব মন্দির আর গুরু গোবিন্দ সিংয়ের গুরুদ্বারা আজ, আর এরপরে এখান থেকে লাইন আলাদা হবে, যেটা ওই শিয়ালদা পুরী দুরন্ত, এই রাজচন্দ্রপুরের পরেই লাইনটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে চলে যায় আন্দুলের দিকে, এখান থেকেও লাইন আলাদা হবে, কিন্তু জংশন না, স্টেশন থেকে আলাদা হবে না, ফলিমার্কের পরে গিয়ে আলাদা হবে, যাক একটা যাবে ডানকুনির দিকে, একটা যাবে আন্দুলের দিকে, যাক সেটা আপনাদের দেখাবো কোন জায়গাতে লাইন আলাদা হবে, এটা আমিও আগে দেখিনি, নোটিস করিনি হয়তো ভালো করে, চলুন দেখাই। লাইনটা এখানে এসে এখন ডানকুনি, ডানকুনির কোড হচ্ছে DKAE, ডানকুনি থেকে তিনটে লাইন আলাদা হবে ডাউন ডিরেকশনে, একটা হাওড়া, একটা শিয়ালদা, আর একটা যাবে আন্দুলের দিকে, আপ ডিরেকশনে কোনো লাইন আলাদা হবে না এরপরে। আর ডানকুনি সম্বন্ধে আগেও অনেকবার বলেছি, আর বেশি এক গল্প বারবার বলে লাভ নেই, ভিডিও লম্বা হবে, আর আমিও কিছুদিন ধরে আমি বুঝতে পারছি যে ভিডিওগুলো আমার একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ঠিক করলাম যেটুকু না দিলে নয় ইনফরমেশান সেটুকুই আপনাদের দেবো, ভিডিও যাতে বেশি লম্বা না হয়, অ্যাটলিস্ট আপনারা দেখতে পারেন পুরোটা, কারণ সবার তো ওয়াইফাই নেই, ওয়াইফাই না থাকলে সমস্যা, ডেটা কটা শুধু আমার ভিডিও দেখে শেষ করে লাভ নেই, আরও অনেক কিছু কাজ আছে, যাও এরপরে Thank you.
হলো জনাই রোড, জনাই রোডের কোড হচ্ছে JOX, আর জনাই রোডেও কিন্তু আগে লাইট রেলওয়ে চলতো, আগে আমি মানে কাকতালীয় ব্যাপার মানে, যাই হোক জনাই রোডে লাইট রেলওয়ে চলতো, যেটা হাওড়া থেকে আমতার লাইন যেটা চলতো ওটা হাওড়া থেকে ছাড়তো, ছেড়ে আসতো কদমতলা, কদমতলা থেকে লাইন আলাদা হতো দুটো, একটা যেত আমতা একটা যেত চণ্ডীতলা, ঠিক আছে ভালো করে শুনবে, হাওড়া থেকে কদমতলা, কদমতলা থেকে লাইন আলাদা হতো, একটা যেত আমতা একটা যেত চণ্ডীতলা, তারপর চণ্ডীতলা থেকে এসে আবার চণ্ডীতলা থেকে আবার দুটো লাইন আলাদা হতো, একটা যেত শিয়াখালা একটা যেত জনাই, ঠিক আছে বুঝে বোঝাতে পারলাম। ওই মার্টিন লাইট রেলওয়ে ওটা চালু হয়েছিল 1898 সালে, ওটা আরও অনেক জায়গায় সার্ভিস দিত ওই মার্টিন লাইট রেলওয়ে, যেটা হচ্ছে বারাসাত বসিরহাট, আরাস আসারাম, ঠিক আছে আরও অনেক জায়গায় চলতো ভারতবর্ষে অনেক জায়গায়, যেরকম ওই ম্যাকলোয়েট লাইট রেলওয়ে, এগুলো সব এক একটা সবই লাইট রেলওয়ে, এক একটা কোম্পানি লিজ নিত, মালিকানা নিত, তারা চালাতো, কারোর নাম ম্যাকলোয়েট লাইট রেলওয়ে, কারোর নাম মার্টিন লাইট রেলওয়ে, এরকমভাবে। আর যা হোক, যেটা মেন জিনিসটাই বলা হয়, জনাইয়ের কিন্তু মনোহরা বিখ্যাত মিষ্টি, প্রচুর পুরো মানে এক নম্বর মিষ্টি মনোহরা, আমি খেয়েছিলাম একবার, আজকেও আমি চেষ্টা করবো, ইচ্ছায় আছি ওটা খাবো এবং আপনাদের ভিডিও করেও দেখাবো, যদি করি তাহলে আপনারা দেখতে পাবেন, এই ভিডিওটা দেখার একদিন পরে দেখতে পাবেন, এই যে উপরে আমি লিঙ্ক দিয়ে দিলাম এই লিঙ্কে যাবেন, এই চ্যানেলের লিঙ্কে সাবস্ক্রাইব করে নিন, এই ভিডিওটা দেখার একদিন পর আপনারা ভিডিওটা পাবেন, ঠিক আছে। আর মনোহরা গল্প করে আর বাড়িয়ে লাভ নেই। আর জনাইয়ের হচ্ছে চৌধুরীদের দুর্গাপুজো, প্রচুর মানে প্রচুর পুরনো, শতাব্দী প্রাচীন দুর্গাপুজো, অনেক পুরনো, আপনারা চাইলে আসে এসে দেখতে পারেন, গ্রাম বাংলার দুর্গাপুজো তো ভালো লাগবে, মানে এক্স্যাক্ট গ্রাম না টাউন বলা যায় জনাইকে, খুব ভালো লাগবে। এরপরে আসবে বেগমপুর, বেগমপুর এলে কথা হবে। এলো বেগমপুর, বেগমপুরের কোড হচ্ছে BPAE, আর বেগমপুরের জামদানি শাড়ি বিখ্যাত, যেরকম শান্তিপুর ফরাসডাঙ্গার ধুতি বিখ্যাত, এবং বেগমপুরেরও জামদানি আর তাঁত শিল্প বিখ্যাত। আর বেগমপুরে আছে হচ্ছে চিত্রকর গোবর্ধনাসের জন্মস্থান বেগমপুরে, আর আশাপূর্ণা দেবী, যেরকম সাহিত্যিক আপনারা জানেন আশাপূর্ণা দেবীকে, জানা উচিত বাঙালি হয়ে তো জানা উচিতই আমি মনে করি, আশাপূর্ণা দেবীর পৈতৃক বাড়ি বেগমপুরে। আর বেগমপুরের আর কি বলবো, আর কিছুই নেই বলার, আর একটা দূরে এক্সপ্রেস ট্রেন আসছে অনেক দূরে, আপনারা ক্যামেরায় হয়তো দেখতে পাবেন না, আমি দেখতে পাচ্ছি অনেক দূরে লাইট দেখা যাচ্ছে, দেখাবো ওটা কোথায়, এখন কী ট্রেন আসার টাইম, এখন পূর্বা হবে তো, পূর্বা কি শান্তিনিকেতন এক্সপ্রেস হবে আমার আন্দাজ, দেখ ভুল হতে পারি, দেখ এরপরে আসবে হচ্ছে বাড়ুইপাড়া আমাদের গন্তব্য, একেবারে বাড়ুইপাড়া থেকে কথা হবে, ততক্ষণে আপনারা ট্রেনটা দেখুন। এলে হচ্ছে বাড়ুইপাড়া, বাড়ুইপাড়ার কোড হচ্ছে BRPA, আর বাড়ুইপুরের কোডের মতনই এক্স্যাক্ট কাছাকাছি সেম, বাড়ুইপুরের কোড হচ্ছে BRP আর বাড়ুইপাড়া BRPA। আর ট্রেনে আমাদের পৌঁছানোর টাইম ছিল 3:12, ট্রেন এসছে 3:15, 3 মিনিট লেট, ঠিক আছে নমিনাল, কোনো অসুবিধা নেই। আর আর বেশি গল্প বাড়িয়ে লাভ নেই, আপনারা এতক্ষণ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, আগামী দিনে আরও যত ভিডিও আমি করবো, যত জার্নি করবো সেগুলো যদি আপনাদের দেখতে হয়, যদি জানার ইচ্ছা থাকে তাহলে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তাহলে টাটা, আপনাদের সাথে দেখা হবে আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের ভালো রাখবেন, ঠিক আছে, টাটা।